বলতে পারবা টাকা পারবা কিনতে? আচ্ছা তুমি তোমার আনতে যা দিদি নেন, এইখানে ক টাকা আছে জানি না, আপনি 3 মিনিটে যদি পুরোটা গুনতে পারেন তাহলে পুরোটা আপনার। পারবেন না? 5 মিনিটে পারবেন? হ্যাঁ তুমি পারবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু জোরে বলেন কি? অসুস্থ। ওই দোকানের কি অবস্থা? মালপত্র তো একেবারে নাই, খুব কম, আগের থেকে তো কি কম? হ্যাঁ চিকিৎসা করে তো ব্যবসা কেমন চলতেছে? ভালো না না? কতদিন থেকে ব্যবসা করেন এখানে? আয়শা কেমন আছো? ভালো আছো? আচ্ছা আজকে একটা তোমাদের খালা মনে আর তোমার একটা পরীক্ষা করব, দেখি পারো কিনা। হ্যাঁ আন্টি না, তুমি ওই যে আন্টির সাথে দোকানদারি করো, আন্টিও দোকানদারি করে, আর আন্টির একটা পরীক্ষা করব, ঠিক আছে? তোমারও একটা পরীক্ষা করব, ঠিক আছে? হ্যাঁ এটা কি? এটা কত টাকা? এটা এটা কি? এটা কি টাকার বান্ডিল না? বলতে পারবা টাকা পারবা কিনতে? আচ্ছা তুমি তোমার আন্টি যা দিদি নেন, এইখানে কত টাকা আছে জানি না, আপনি 3 মিনিটে যদি পুরোটা গুনতে পারেন তাহলে পুরোটা আপনার। পারবেন না? 5 মিনিটে পারবেন? হ্যাঁ তুমি পারবা। নেন গুনুন, গুনে দেখেন কত টাকা আছে। ঠিক আছে শুরু করলাম। আচ্ছা কি কয় টাকা এখানে? আপনি তো 1 মিনিটে করে ফেলেছেন, 1 মিনিট 11 সেকেন্ডে। কত? 10,000 টাকা? আপনি তো 1 মিনিটে গুনে ফেলেছেন, বললেন যে পারবেন না। ব্যবসা করি তো একটু চালু হয়ে গেছে, আগে গুনতে পারতাম না। আগে থেকে চালু হয়েছে না তো তাহলে তো টাকা আপনারই এখন? আমার না স্যার, আমি তো জানি না, আপনি তো আমাকে গুনতে দিলেন। আপনার তো বললাম যে 1-3 মিনিটের ভিতরে যদি গুনতে পারেন তাহলে আপনার, 1 মিনিটে গুনে ফেলেছেন তাহলে এটা আপনার না, আপনার টাকা। তো এখন আপনার শরীরের কি অবস্থা? শরীরের অবস্থা খুব খারাপ আমার, খারাপ দিনে দিনে বেশি অসুস্থ হচ্ছে। ডাক্তার বলেছে বাইরে যাই চিকিৎসা করতে। বাইরে চিকিৎসা করতে? আগের থেকে তো শুকাই গেছেন আপনার? ডায়াবেটিস অনেক বাড়ি, 38.9। 38.9? আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। তো এইভাবে আপনি দোকানদারি করছেন, দর্শক উনি এই যে দেখতে পাচ্ছেন যে অসুস্থ একজন, অসুস্থতার সাথে উনি দোকানদারি করে, তো আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। তো এই টাকা আপনি রাখেন, হ্যাঁ আপনি রাইখা, আপনি চিকিৎসা করান কিংবা যাই করান, আপনার টাকা দরকার আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে টাকাটা আপনার। হ্যাঁ তো এই টাকাটা নিউ ইয়র্ক থেকে হাবিব আঙ্কেল এবং তার ওয়াইফ নাম্বার দিছে আর কি, হাবিব সাহেব নামে এক লোক আর কি, নিউ ইয়র্কে থাকে, আমেরিকা থাকে, আমেরিকা থেকে পাঠাইছে এটা। ওনাদের জন্য দোয়া করবেন, ওনারা একটু অসুস্থ। হ্যাঁ আমিও তো অনেক অসুস্থ, আমি অসুস্থ মানুষের মর্ম বুঝি, আমি তাদের জন্য দোয়া। হ্যাঁ অবশ্যই দোয়া করবেন। তো ইনশাল্লাহ ঠিক আছে, ভালো থাকেন, টাকাটা হেফাজত রাখুন। হ্যাঁ জি আচ্ছা, আপনিও ভালো থাকেন, আইসেন মাঝে মাঝে, আপনাকে আল্লাহ সুস্থ রাখুন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
আচ্ছা ভালো থাকো হ্যাঁ ঠিক আছে।